লালগোলায় নতুন করে ফের ডেঙ্গি আক্রান্তের হদিশ। এই মুহূর্তে লালগোলার কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন তিনজন। ব্লক স্বাস্থ্য আধিকারিকের দাবি, এই মুহূর্তে পাঁচজন ডেঙ্গিতে আক্রান্ত লালগোলা ব্লকে। গত বছর লালগোলায় ডেঙ্গি প্রকোপ প্রবলভাবে দেখা দিয়েছিল, মৃত্যুও হয়েছিল অনেকের। সেই সময় ডেঙ্গি মোকাবিলায় লালগোলা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল স্বাস্থ্য দপ্তরের। এবছর নতুন করে লালগোলায় ফের দেখা দিল ডেঙ্গির প্রাদুর্ভাব। ইতিমধ্যেই লালগোলা ব্লকে পাঁচজনের শরীরে ডেঙ্গির জীবাণু মিলেছে। এর মধ্যে গত কয়েকদিনে লালগোলার কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়েছেন তিনজন, এর মধ্যে একজন ছাত্রীও রয়েছেন। ডেঙ্গু জ্বরের জন্য কদিন থেকে ভর্তি আছেন? হয়ে গেল চার দিন। আপনাকে আলাদাভাবে ঘরে রাখা হয়েছে ডেঙ্গুর জন্য? হ্যাঁ, ডেঙ্গুতে কামড়েছে। হ্যাঁ, আমার মশায় কামড়ায় জ্বর হয়েছে। ডেঙ্গু হয়েছে? কবে থেকে ভর্তি আছে? পরশু দিন থেকে ভর্তি আছে। এখন কেমন আছো? এখন ভালো আছি। ভালো আছো? এই দুজন লালগোলাতে ছিলেন, তবে লালগোলার চকমহরম এলাকার বাসিন্দা জমির শেখ কিছুদিন আগে বাইরে থেকে বাড়ি ফেরেন, তারপরেই তিনি জ্বরে আক্রান্ত হন এবং তার শরীরে মিলেছে ডেঙ্গির জীবাণু। ডেঙ্গু জ্বর কবে থেকে? আজ চার দিন হলো ধরা পড়েছে। মানে আজ চার দিন হলো, আগে থেকে হয়তো ছিলাম, বাইরে ছিলাম আমি। ব্লক স্বাস্থ্য আধিকারিকের দাবি, এই মুহূর্তে অনেকেই জ্বর নিয়ে হাসপাতালে আসছেন, তাদের জন্য আলাদা ওয়ার্ড তৈরির কথা ভাবা হচ্ছে। যাদের শরীরে ডেঙ্গির জীবাণু মিলছে তাদের জন্য আলাদা ওয়ার্ডের ব্যবস্থা করা হবে। এই লালগোলা হসপিটালে আমাদের এই মুহূর্তে তিনজন পেশেন্ট ভর্তি রয়েছে। আর আপাতত তিনজনই ভর্তি রয়েছে। এই গত দুই তিন দিন ধরেই ডেঙ্গু পেশেন্ট আসছে, যেটা খোঁজ নিয়ে দেখলাম তার মধ্যে একজন বাইরের পেশেন্ট আছে, মানে আমাদের লালগোলার বাসিন্দা, উনি কিন্তু বাইরে থাকতেন। আর বাকি দুজন আমাদের এখনো ডিটেলস গুলো, মানে মাইগ্রেশন হিস্ট্রি আছে কিনা, কোথাও থেকে এসেছে কিনা, সেটা জানতে হবে। টোটাল এই মুহূর্তে আমাদের ব্লকের পাঁচটা মতো কেস হয়েছে সব মিলিয়ে, মানে ব্লকের বাসিন্দা। আর গত বছরে তো আমাদের পরিস্থিতি অনেকটাই ভয়ানক হয়েছিল, তো সেই জন্য আমরা আগাম সমস্ত রকমের প্রস্তুতি নিয়েছি ডেঙ্গু মোকাবিলার জন্য। সে স্প্রে করা থেকে শুরু করে পেশেন্টদের ম্যানেজমেন্ট, তাদের থাকা এবং সুচিকিৎসা, এবং যখন রেফারের প্রয়োজন হবে সেই প্রয়োজনীয় রেফারেলের ব্যবস্থা, সমস্ত কিছুই আমরা আগাম পরিকল্পিতভাবে রেখে দিয়েছি, যাতে কিনা আমাদের সব রকমের পরিস্থিতি আমরা মোকাবিলা করতে পারি। যদিও নতুন করে লালগোলা জুড়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্ক রয়েছেন সাধারণ মানুষেরা। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।